হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই দেখো, আমি চলে এসেছি আজকে ছাদে ভিডিও করতে। কদিন ধরে ভাবছিলাম ছাদে আসবো, ভিডিও করব, কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, তাই আসতে পারছি না। প্রত্যেকদিন বৃষ্টি পড়ছে মানে কি, সকাল থেকে তো পড়ছে, একটু করে পড়ছে, একটু করে ছাড়িয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে পড়ছে, কিন্তু বিকেলবেলায় একটু জোরেই আসছে বৃষ্টিটা, তো আসতে পারছি না। আজকে দেখো মেঘ পরিষ্কার রয়েছে, দেখো মেঘ খুব পরিষ্কার, আজকে বৃষ্টি হয়নি বিকেল দিকে, তো দেখলাম বেশ ভালো। আর কদিন ধরেই বৃষ্টি পড়ছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, গরম নেই, তো ছাদে খুব ভালো লাগছে বুঝতে। দেখো ওইদিকে একটা মাঠ রয়েছে, অনেক দূরে মাঠটা রয়েছে, দেখাচ্ছে না, ওখানে ছেলেরা ফুটবল খেলছে। আর এই বর্ষাকালেরই তো সব ফুটবল খেলে, বর্ষাকালে ফুটবল খেলতেও মজা। তো দেখো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, এদিকে দেখো চারিদিকে ঘর বাড়ি রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে। বিকেলবেলায় ছাদে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে, কারণ সারাক্ষণ তো বাড়ির মধ্যেই বসে থাকি, তো একটু ছাদে এলে ভালো লাগে। ছাদে এলে ঘুম দেখতে পাওয়া যায়, মাঠে খেলছে যে খেলা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের তো বাইপাসের ফাইভের দ্বারে বাড়ি, তো এখানে একটা রাস্তা রয়েছে, মানে বাড়ির বসে ওই যে একটা বাড়ি দেখাচ্ছে বন্ধু, ওটা বাইপাসের ওই পাড়ে বাড়িটা আছে, ওটা ম্যারেজ হল। তো দেখো দেখা যাচ্ছে কি না বলতে পারছি না, গাড়ি তো গাড়ি যাচ্ছে, বাইপাসে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই গাড়িগুলোও দেখতে পাওয়া যায় ছাদে এলে, একটু বেশ ভালো লাগে। হ্যাঁ, বাড়ির মধ্যে সবসময় বসে থাকতে ভালো লাগে না, কারণ একা একা বাড়িতে টিভি দেখতেও ভালো লাগে না অতটা। তো যারা নতুন রয়েছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার ভিডিও কেমন লাগে আমাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আর তোমরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, টাটা, বাই বাই।